সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে যে বিএড এবং এমএড করতে কত টাকা খরচ হয়, এই বিষয়টি অনেকেই জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এমনকি অনেকে কমেন্টও করেছেন আমার অনেক ভিডিওতে। এজন্যই আজকের এই প্রয়োজনীয় ভিডিওটা তৈরি করছি, অর্থাৎ এমএড ভর্তিতে বা বিএড ভর্তিতে কত টাকা খরচ হয়, সেটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমরা আসছি এমএড ভর্তির বিষয়ে, যে আসলে এমএড ভর্তির জন্য কত টাকা খরচ হয়। এমএড যে কোর্স, এটা সাধারণত 2 বছর মেয়াদি, অর্থাৎ 2 বছর সময় লাগে ভর্তির যে সম্ভাব্য সময় বা ভর্তির সময়, ভর্তির সময়টা সাধারণত এটি এপ্রিল থেকে মে, অর্থাৎ এমএড ভর্তি কিন্তু এপ্রিল থেকে মের মধ্যে সার্কুলার হয়, 1 বছর মেয়াদি। এর জন্য যে যোগ্যতা দরকার, এর জন্য বিএড অথবা বিএজি এড, ডিপ্লোমা ইন এড, বেল্ট বা বিপিএড, ডিপিএড, 6 মানের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এর জন্য। অর্থাৎ যদিও 1 বছরের কোর্স, কিন্তু 2 বছরের, অর্থাৎ বর্ষের ক্ষেত্রে কিন্তু 2 বছর শেষ হয়ে যায়। এরপরে আসছি আমরা যে আবেদন ফি, প্রথমে প্রাথমিকভাবে যে আমরা আবেদন করি সেই আবেদনের জন্য 700 টাকা ফি দিয়ে প্রথমে আবেদন করতে হয়। এরপরে 2 বছর যেহেতু সময় লাগে, প্রথম যে সেমিস্টার, প্রথম সেমিস্টারের জন্য, প্রথম বর্ষের জন্য 7,225 টাকা অনলাইনে পেমেন্ট করতে হয় এবং দ্বিতীয় বর্ষে 8,725 টাকা পেমেন্ট করতে হয়। এই সর্বমোট অর্থাৎ এমএড করার জন্য খরচ হয়। এবারে আসছি আমরা যে বিএড কোর্সের, যে বিএড কোর্সের জন্য, যেমন যে বিএড করার জন্য এটা 8 ক্রেডিট, অর্থাৎ হচ্ছে যে সেমিস্টারগুলো থাকে, আপনি যখন ভর্তি হবেন তখনই শুধু এটা বুঝতে পারবেন যে আসলে ক্রেডিটগুলো কী, বিস্তারিত এখানে বলার প্রয়োজন আছে। যেটা নভেম্বর থেকে জানুয়ারি, এর মাঝখানেই সার্কুলার হয় এবং ভর্তির জন্য অ্যাডমিশন দিতে হয়, আবেদন করতে হয়। এটি 1 বছর মেয়াদি কোর্স, স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে 2 বছর সময় লাগে, অর্থাৎ শেষ করতে প্রায় 2 বছর সময় লাগে, ভর্তির আবেদন ফি 600 টাকা। এখানে আপনাকে প্রথম যে বর্ষ, যে প্রথম বর্ষের জন্য বা প্রথম সেমিস্টার, এর জন্য আপনাকে 6,169 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং দ্বিতীয় বর্ষের জন্য 7,400 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আর একটা বিষয় উল্লেখ্য, যে আপনাকে শুধু এই ভর্তির সময় যে আপনি পেমেন্ট করবেন, এই পেমেন্টটি কিন্তু সর্বশেষ পেমেন্ট, আপনাকে কিন্তু পুনরায় যে ফর্ম ফিল আপ বা আদার্স অন্য কোনো কিছু, এগুলোর কোনো কিছু প্রয়োজন হয় না এবং বইগুলো সম্পূর্ণই কলেজ থেকে সরবরাহ করা হয়, অর্থাৎ বই আপনাকে কিন্তু কেনার প্রয়োজন হবে না, বইগুলো আপনি কলেজ থেকে ফ্রি পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।